নাবালিকা বিয়ে বন্ধ করল প্রশাসন। বৃহস্পতিবার ছিল বিয়ে, বাড়িতে চলছিল তারই প্রস্তুতি। বিয়ের আগের দিন বুধবার সকালে নাবালিকার বাড়িতে হাজির ব্লক প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। বড়ুয়া থানার অন্তর্গত চোদপুর গ্রামের ঘটনা। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। বৃহস্পতিবার ছিল বিয়ের দিন, বিয়েবাড়িতে চলছিল তারই জোরদার প্রস্তুতি। বিয়ের আগের দিন বুধবার সকালেই নাবালিকার বাড়িতে হাজির ব্লক প্রশাসন, পুলিশ, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। অবশেষে বন্ধ হলো নাবালিকার বিয়ে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বড়ুয়া থানার অন্তর্গত চোদপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোদপুর গ্রামে নাবালিকা দশম শ্রেণীর ছাত্রের বিয়ে ঠিক হয়েছিল বীরভূমের লাভপুরে। বৃহস্পতিবার ছিল বিয়ে, বাড়িতে প্যান্ডেল খাটিয়ে চলছিল তারই প্রস্তুতি। বিয়ের খবর পেয়ে এদিন সকালে হঠাৎই বাড়িতে হাজির হন ব্লক প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। কথা বলেন পরিবারের সদস্যদের সাথে, নাবালিকার বিয়ে নিয়ে পরিবারকে বোঝানো হয় এবং পরিবারের কাছ থেকে মুচলেখা নেওয়া হয়, বন্ধ হয় নাবালিকার বিয়ে। একটা বাল্যবিবাহ দেওয়া হচ্ছিল, তো আমার বড়া ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিনির তরফ থেকে এখানে এসে বিয়েটা রোধ করা হয় এবং তার গার্জেনদের কাছে অঙ্গীকারপত্র নেওয়া হয়। 18 বছর পূর্ণ না হলে তারাই মেয়ে বিয়ে দেবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।